Hello friends, my name is Shohag and you're watching Russell BD. কি হবে আগামী কালকের মানডে নাইট রয়ের এপিসোডে, কোন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, অর্থাৎ মানডে নাইট রয়ের এপিসোডের ম্যাচ প্রেডিকশন এবং কোন বিষয়গুলো ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হবে। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো অফিসিয়ালি WWE ম্যানেজমেন্ট চারটি বিষয় অ্যানাউন্স করে দিয়েছেন যে আগামীকালকের মানডে নাইট রয়ের এপিসোডে বিষয়গুলো ঘটতে পারে। তো আগামীকালকের মানডে নাইট রয়ের এপিসোডের শুরুতে আপনারা যে বিষয়টি দেখতে পাবেন সেই বিষয়টি হচ্ছে র ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ, আর MSTতে মুখোমুখি হবেন আসকা এবং লানা। তো আপনারা জানেন লাস্ট উইক মানডে নাইট রয়ের এপিসোডে একটি ব্যাটেল গ্রাউন্ড ম্যাচ হয়েছিল, আর সেখানে লানা জয়লাভ করেছিলেন, আর সেখান থেকেই তিনি একটি ম্যাচ খেলার জন্য অপরচুনিটি পেয়েছিলেন, আর সেখানে তিনি মানডে নাইট র ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য আসকার বিরুদ্ধে লড়বেন আগামীকালকের মানডে নাইট রয়ের এপিসোডে। আর এই ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন WWE ম্যানেজমেন্ট। তবে MSTতে লানার জিতার কোনো সম্ভাবনা নেই, MSTতে আসকা তিনি জিতবেন এবং তার র ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপটি নিজের কাছেই রেখে দিবেন। তো নেক্সট মানডে নাইট রয়ের এপিসোডে আপনারা যে বিষয়টি দেখতে পাবেন সেটা হচ্ছে, আপনারা দেখেছিলেন লাস্ট উইক মানডে নাইট রয়ের এপিসোডে হঠাৎ জ্যাফ হার্ডির উপরে এসে অ্যাটাক করেছিলেন ইলিয়াস গিটার দিয়ে, এবং অনেক দিন পরে ইলিয়াসের রিটার্ন হয়েছিল লাস্ট উইক মানডে নাইট রয়ের এপিসোডে। তো আপনারা আগামীকালকের মানডে নাইট রয়ের এপিসোডে ইলিয়াসকে দেখতে পাবেন এবং তিনি ডিসকাস করবেন কেন জ্যাফ হার্ডিকে তিনি আক্রমণ করেছিলেন বা এর পেছনের আসল রহস্যটা কী। আর সেখানে আপনারা জ্যাফ হার্ডি এবং ইলিয়াসের মধ্যে অনেক বড় ব্রল দেখতে পারেন। তো নেক্সট মানডে নাইট রয়ের এপিসোডে আরও একটি আপনারা ম্যাচ দেখতে পাবেন, আর সেই ম্যাচটিতে মুখোমুখি হবেন মানডে নাইট র এর দুইটি ভয়ানক সুপারস্টার ব্রন স্টোম্যান এবং কিথলি। এদের মধ্যে একটি ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচ কনফার্ম করে দিয়েছেন WWE ম্যানেজমেন্ট। আর কিথলি এই ম্যাচটি সম্পর্কে বলেছেন, রোমান রেন্স এবং ব্রন স্টোম্যানের মধ্যে যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে স্টিল চেয়ার ইউজ করেছিলেন রোমান রেন্স, আর সেটা দেখে কিথলি বলেছিল সেখানে তো রোমান রেন্স স্টিল চেয়ার ইউজ করে অনেক খারাপ কাজ করেছে, কিন্তু ব্রন স্টোম্যানের সাথে আমি খুব কম সময়ে তাকে লিগ্যালভাবে আমি হারিয়ে দিব। তো যদি বলা যায় এই ম্যাচটিতে কে জিতবে, তাহলে আমার মনে হয় কি এখানে ক্লিয়ার কোনো রেজাল্ট নাও পাওয়া যেতে পারে, কেননা WWE ম্যানেজমেন্ট নেক্সট একটি বড় ধরনের প্ল্যান করছে ব্রন স্টোম্যান এবং কিথলিকে নিয়ে, আর তাদের মধ্যে অনেক ভয়ানক একটি ফিউড বা দ্বন্দ্ব তৈরি হয়ে তাদের মধ্যে একটি বড় ধরনের স্টিপুলেশন দিয়ে ম্যাচ হতে পারে। তবে জানি না এদের ম্যাচটিতে আগামীকালকে কী হবে, তবে দেখা যাক কী হয় আগামীকালকের মানডে নাইট রয়ের এপিসোডে। তো নেক্সট মানডে নাইট রয়ের এপিসোডে আপনারা যে বিষয়টি দেখতে পাবেন সেই বিষয়টি হচ্ছে ফায়ার ফ্লাই ফান হাউস। ব্রে ওয়াইট আপনারা জানেন লাস্ট কয়েক উইক ধরে তাকে ফিন্ড হিসাবে দেখা যাচ্ছে মানডে নাইট রয়ের এপিসোডে, কিন্তু তিনি তার ফায়ার ফ্লাই ফান হাউস নিয়ে মানডে নাইট রয়ের এপিসোডে উপস্থিত হচ্ছিলেন না। তো অফিসিয়ালি তিনি আগামীকালকের মানডে নাইট রয়ের এপিসোডে ফায়ার ফ্লাই ফান হাউস নিয়ে উপস্থিত হবেন, এবং তিনি হয়তো বা তার নেক্সট অপোনেন্ট কে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারেন। তবে দেখা যাক কী হয়, সেখানে অ্যালেক্সা ব্লিজও জড়িত থাকতে পারেন। তো এই বিষয়গুলো অফিসিয়ালি কনফার্ম করা হয়েছিল, আর এরপরে যেগুলো বলা হবে সেগুলো অফিসিয়ালি কনফার্ম করা হয়নি, তবে এই বিষয়গুলো ঘটতে পারে মানডে নাইট রয়ের এপিসোডে। তো আপনারা এরপরে যে বিষয়টি দেখতে পাবেন সেই বিষয়টি হচ্ছে র্যান্ডি অর্টন এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে, যেহেতু হেল ইন এ সেল পেপার ভিউতে WWE হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ কনফার্ম করা হয়েছে, সেহেতু আপনারা এদের মধ্যে আগামীকালকের মানডে নাইট রয়ের এপিসোডে একটি বড় ধরনের ফিউড বা দ্বন্দ্ব তৈরি হতে দেখতে পারেন। এখানে হয়তো বা আপনারা দেখতে পারেন ড্রু ম্যাকইন্টায়ারকে আরকেও মেরে চলে যাচ্ছেন, আবার গোটা মানডে নাইট রয়ের এপিসোড জুড়ে সেখানে আরকেও ক্লেমোর কিকের বন্যা বয়ে যেতে পারে। তবে দেখা যাক WWE ম্যানেজমেন্ট কীভাবে বুকিং করে এই দুইজনের বিষয়টি। তবে দেখা যাক আগামীকালকের মানডে নাইট রয়ের এপিসোডে কী বিষয় ঘটে। তো নেক্সট মানডে নাইট রয়ের এপিসোডে আপনারা যে বিষয়টি দেখতে পারেন সেই বিষয়টি হচ্ছে মিজ অ্যান্ড মরিসনকে হয়তো বা আপনারা মুখোমুখি হতে দেখতে পারেন দ্য নিউ ডে টিমের বিরুদ্ধে, এক্সিবিয়ার রোডস এবং কফি কিংস্টেনের বিরুদ্ধে হয়তো বা মিজ অ্যান্ড মরিসন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে পারেন। তবে দেখা যাক কী হয়। তো আপনারা নেক্সট যে বিষয়টি দেখতে পাবেন সেটা হচ্ছে এরপরে আপনারা মানডে নাইট রয়ের এপিসোডে দ্য হার্ট বিজনেস এবং রেট্রিবিউশন টিমের মধ্যে হয়তো বা কোনো দ্বন্দ্ব বা ফিউড দেখতে পারেন। তবে এদের মধ্যে একটি ইন্টারেস্টিং স্টোরি লাইন তৈরি করতে যাচ্ছে WWE ম্যানেজমেন্ট, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। উইমেন্স ডিভিশনের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হতে পারেন, সেখানে শেইনা বেজলার নায়া জ্যাক্সের বিরুদ্ধে লড়তে পারেন হয়তো বা ম্যান্ডি রোজ, তাদের যেহেতু নতুন টিম গঠন করা হয়েছে সেহেতু তাদেরকে সেই অপরচুনিটিটা মিলতে পারে। তবে দেখা যাক কী হয় আগামীকালকের মানডে নাইট রয়ের এপিসোডে। তো এই বিষয়গুলো মূলত ঘটতে পারে আগামীকালকের মানডে নাইট রয়ের এপিসোডে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।